বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো। আমরা এই ভিডিওতে জানব গুণ অনুসারে যুক্তিবাক্যের বিভাগ সম্পর্কে। প্রথমেই বলি, গুণ অনুসারে আমরা দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে সদর্থক যুক্তিবাক্য, আরেকটি হচ্ছে নয়ার্থক যুক্তিবাক্য। এই শব্দগুলো এর আগেও আমরা শুনেছি, অর্থাৎ সদর্থক যুক্তিবাক্য হচ্ছে ইতিবাচক, নয়ার্থক যুক্তিবাক্য হচ্ছে নেতিবাচক। কিন্তু এখানে আমরা একটু ব্যাখ্যা করে জানি, চলো একটা উদাহরণ নিই। গাধা হলো তৃণভোজী। এই যে বাক্যটা আমি বলছি, এখানে উদ্দেশ্য হলো গাধা, তৃণভোজীটা হলো বিধেয়। এখানে গাধা সম্পর্কে আমি স্বীকার করছি তার তৃণভোজী যে বৈশিষ্ট্য সেটিকে, অর্থাৎ বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুকে স্বীকার করে নিচ্ছে। এবং এখানে সংযোজক হলো একটি ইতিবাচক শব্দ, অর্থাৎ এই যে শব্দটি গাধা হলো তৃণভোজী, এই বাক্যটি একটি সদর্থক যুক্তিবাক্য। সদর্থক যুক্তিবাক্যের ক্ষেত্রে যে সংযোজকটি থাকে, সেই সংযোজকটি সবসময় কিন্তু ইতিবাচক হবে। যেমন ধরো, হয়, হলো, হন, হও, এই যে শব্দগুলো, এই প্রত্যেকটা শব্দই কিন্তু ইতিবাচক। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সদর্থক যুক্তিবাক্যের যে সংযোজক সেটি কখনোই নেতিবাচক কোনো শব্দ হবে না, সেটি সবসময় ইতিবাচক হবে। যদি আমি বলি রহিম হয় অজ্ঞানী, তাহলে এখানে অজ্ঞানী শব্দটা তোমার কাছে নেতিবাচক মনে হতে পারে, কিন্তু এই সংযোজকটা ইতিবাচক, যে কারণে এই বাক্যটা কিন্তু সদর্থক যুক্তিবাক্য হিসেবে আমাদেরকে ধরতে হবে। এখন চলো জানি নয়ার্থক যুক্তিবাক্য কোনগুলো। একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যাবে। ভেড়া নয় মাংসাশী, এখানে উদ্দেশ্য সম্পর্কে কোনো একটা বৈশিষ্ট্যকে অস্বীকার করা হচ্ছে, অর্থাৎ ভেড়া যে উদ্দেশ্য এবং মাংসাশী হলো বিধেয়। এখানে বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুকে বা কোনো বৈশিষ্ট্যকে অস্বীকার করছে, যেখানে সংযোজক হলো নয় শব্দটি। এই বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ নয়ার্থক যুক্তিবাক্যের ক্ষেত্রে যে সংযোজক থাকে সেটি কিন্তু সবসময় নেতিবাচক হবে, অর্থাৎ নয়, নন, নও, এই ধরনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে আমরা একটি নয়ার্থক যুক্তিবাক্যকে চিনতে পারবো। যেমন আজকে যদি আমরা বলার চেষ্টা করি, মনির হয় অসৎ, তাহলে কিন্তু এটি সদর্থক যুক্তিবাক্য হবে, কারণ এখানে সংযোজকটি ইতিবাচক। কিন্তু আমি যদি বলি মনির নয় সৎ, এখানে এই নয় সংযোজকটি থাকার কারণে এই বাক্যটি কিন্তু নয়ার্থক যুক্তিবাক্য হয়ে যাবে, অর্থাৎ সংযোজকের উপর নির্ভর করছে একটি যুক্তিবাক্য সেটি সদর্থক নাকি সেটি নয়ার্থক। এইভাবে আমরা পরবর্তীতে জানব তাকল্পিক এবং বৈকল্পিক যে যুক্তিবাক্যগুলো রয়েছে সেগুলোর গুণ সম্পর্কে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা।